নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামী 18 মাস ধরে রাহু ও কেতু এই 9 রাশির জাতক ও জাতিকার জীবনে তাণ্ডব চালাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 9 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তো শুরুতেই জানিয়ে রাখি, যারা আমার কাছে দেখাতে চান, পার্সোনাল ভিজিট করতে চান অনলাইনে, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি জিনিস মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে শুধুমাত্র বুকিং করা হয়। এই নাম্বারে কখনোই আপনারা জিজ্ঞাসা করবেন না আপনাদের রাশি কি বা আপনাদের লগ্ন কি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। সেপ্টেম্বর রাহু ও কেতু কিন্তু ট্রানজিট করে গেছে, আপনারা সেটা কিন্তু জানেন। আর এই রাহু এবং কেতু দুজনাই কিন্তু এই 9 রাশির জাতক ও জাতিকার জীবনে তাণ্ডব চালাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 9 সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই বলবো। তার আগে আমি দুটি জিনিস আপনাদের সামনে ক্লিয়ার করে দিতে চাই, এই রাহু এবং এই কেতু কি এবং তাদের অ্যাকচুয়াল কাজ কি। দেখুন, রাহু এবং কেতু বলে কোনো প্ল্যানেট কিন্তু হয় না, এটিকে আমরা জ্যোতিষশাস্ত্রে ছায়া গ্রহ হিসাবে ধরি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রাহুর মধ্যে কিছু পরিমাণ শনির প্রভাব থাকে, অর্থাৎ শনি গ্রহ যেরকম যেরকম ফল দেয় ঠিক তেমনই টাইপের ফল দেয় এই রাহু গ্রহ। আর কেতু গ্রহ আলো আধারী গ্রহ, অর্থাৎ কখনো দৃশ্যমান হয়, কখনো আবার মিলিন হয়ে যায়, অর্থাৎ তাকে ধরা বা ছোঁয়া অত সম্ভব নয়। তবে এই দুটি প্ল্যানেটের আলাদা আলাদা কিন্তু কাজ রয়েছে। আসুন সে ব্যাপারে আমি আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে দিই, আমি বেশি সময় নেব না। দেখুন, রাহু এমন একটি প্ল্যানেট যেটি আপনাকে ধন দেয় এবং কেতুও দেয়, দুটির সেকশন আলাদা। রাহু যে ধনটা দেয় সেটা কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে এবং শ্বশুরালয় থেকে এবং মামার বাড়ি থেকে। অর্থাৎ আপনার জন্মচোখে যদি রাহু গ্রহ ভালো থাকে, দেখবেন আপনার মামার সাথে সম্পর্ক কিন্তু ভালো থাকবে। হ্যাঁ বন্ধুরা, যেমন আপনার যদি রবি গ্রহ ভালো থাকে, দেখবেন আপনার পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে। আপনার যদি বৃহস্পতি গ্রহ ভালো থাকে, তাহলে দেখবেন দাদুর সাথে সম্পর্ক ভালো থাকবে। আপনার যদি বুধ গ্রহ ভালো থাকে, তাহলে দেখবেন আপনার মেয়ের সাথে এবং আপনার মাসির সাথে সম্পর্ক ভালো থাকবে। এগুলো একটা ইন্ডিকেশন। এবার আসুন জানিয়ে দিই কেতু গ্রহ আমাদের কী কী দেয়। কেতু দেয় আমাদেরকে গুপ্ত বা সুপ্ত জিনিস, অর্থাৎ গুপ্তধন, যা আপনি কল্পনাও করবেন না সেই জিনিস হঠাৎ করে পেয়ে যাবেন। যেমন রাহু লটারি কাটলেন, আপনি জানেন যে আমি লটারি কাটলাম, পেতেও পারি বা নাও পেতে পারি। কিন্তু কেতুর ধন আবার আলাদা। কীরকম, আপনি জানেন না যে আপনার পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি কোনো জায়গায় রয়েছে, হঠাৎ করে আপনি কোনো মাধ্যম দিয়ে খবর পেলেন যে ওই জায়গায় 20 বিঘা জমি রয়েছে, তখন সেই প্রপার্টিটা আপনি সেল করে 20 টাকার মালিক হয়ে যেতে পারেন। এছাড়াও রাস্তায় যেতে যেতে অনেকে রয়েছে 500 টাকার নোট, 2000 টাকার নোট এরকম পড়ে পায় তো এই জিনিসটাও কিন্তু কেতু দেয়। দেখবেন অনেকে ব্যাংকে হঠাৎ করে প্রচুর টাকা ঢুকে গেছে, অর্থাৎ যে গুপ্ত জিনিসগুলো হঠাৎ করে হয়ে যায় সেই জিনিসটাই কেতু দেয়। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 9 সৌভাগ্যশালী রাশি। তো যে টপ লেভেলের রাশি রয়েছে সেই রাশিটির নাম আমি শেষে বলবো, তার জন্য আপনাদেরকে শুনতে হবে। এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু ক্রিয়ার কথা বলবো, তাই ভিডিও শেষ পার্টটা যদি আপনারা মিস করে ফেলেন তাহলে আপনারা খুব ভুল করে ফেলবেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে রাহু ও কেতু আপনাদের জীবনে কিন্তু তাণ্ডব চালাতে চলেছে। তবে ভয় নেই, এটি কিন্তু পজিটিভ তাণ্ডব, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাবে। এর পাশাপাশি যারা লটারি, সাট্টা, জুয়া এই সমস্ত কাটেন বা খেলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এছাড়াও আপনাদের বৈদেশিক বাণিজ্য সূত্রে ধন আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে
কুম্ভ রাশি, হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে হতে চলেছেন আগামী দিনের কোটিপতি। এবং এর পাশাপাশি আপনাদের চাকরি করুন বা ব্যবসা, উভয় ক্ষেত্রে এই 18 মাস আপনাদেরকে কিন্তু একটা আশ্চর্য জায়গায় পৌঁছে দেবে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই রাহু এবং কেতু তাণ্ডবে হতে চলেছেন কোটিপতি। সেটা চাকরি থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে বা কোনো অজানা সূত্র থেকে টাকা পাওয়ার ফলে। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রাহু এবং কেতু ট্র্যানজিটে আপনারাও কিন্তু হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ রাহু এবং কেতু আপনাদের জীবনে তাণ্ডব চালাতে চলেছে এই 18 মাস, এবং এই 18 মাসে আপনারা ঐশ্বর্যের শিখর চূড়ায় পৌঁছাতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই রাহু এবং কেতুর ট্র্যানজিটের ফলে হতে চলেছেন আগামী দিনের কোটিপতি। অর্থাৎ আপনাদের জীবনে একটা আশ্চর্যজনক চেঞ্জেস আসতে চলেছে। অর্থাৎ আপনারা যে কোনো কাজ করে ফেলতে পারবেন এবং না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই রাহু ও কেতুর ট্র্যানজিটের ফলে আশ্চর্যজনক ফল পেতে চলেছেন। অর্থাৎ রাহু ও কেতু আপনাদের জীবনে তাণ্ডব চালাতে চলেছে, আর এই তাণ্ডব হতে চলেছে পজিটিভ। অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে, আপনাদের সমস্ত মনোবাঞ্ছা, মনের ডিজায়ার কিন্তু পূরণ করে ফেলবে এই 18 মাসের মধ্যে। এরপরে যে 7 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন রাহু ও কেতুর তাণ্ডবে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে। আপনাদের অর্থনৈতিক স্টেবিলিটি অনেকটাই বাড়বে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন বা চাকরি করছেন উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি দেখা যাবে চোখে পড়ার মতো। এরপরে যে 8 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই রাহু ও কেতুর ট্র্যানজিটে অপার ধন পেতে চলেছে, আপনাদের জীবনে ডিজায়ার পূরণ হতে চলেছে। এর পাশাপাশি যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন উভয় ক্ষেত্রে কিন্তু উন্নতির শিখর চূড়ায় আপনারা পৌঁছাতে চলেছেন। এরপরে যে লাস্ট রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রাহু এবং কেতু ট্র্যানজিটে আপনাদের জীবনে কিন্তু অপার ধন আসতে চলেছে। অর্থাৎ আপনারা যে কোনো কাজে কিন্তু উত্তমতার সাথে কাজ করে ফেলবেন, এবং আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ, হারিয়ে যাওয়া অর্থ, হারিয়ে যাওয়া সম্পদ ফিরে পাবেন। অর্থাৎ আপনাদের জীবনে অর্থের ভাণ্ডার আসতে চলেছে এবং যা আপনাদেরকে মালামাল করে ফেলবে এই 18 মাসের মধ্যে। এবার আসুন আমি আপনাদেরকে কিছু কথা বলি। এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট কথা, তাই আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। আমি যে রাশিগুলির কথা বললাম সেই সমস্ত রাশিরাই কিন্তু ফল পাবে, তবে কম এবং বেশি। কারা কম পাবে? যাদের রাহু খারাপ রয়েছে, রাহুর পজিশান খারাপ, কেতুর পজিশান খারাপ। আর একটা মজার বিষয় জানেন, আপনার যদি রাহু গ্রহ ভালো থাকে দেখবেন অটোমেটিক কেতু গ্রহ ভালো থাকবে। এটা কিন্তু খুব মজার বিষয়। আর আরেকটি মজার বিষয়, আপনার দেখবেন শুক্র গ্রহ যদি ভালো থাকে দেখবেন বৃহস্পতি গ্রহটা মোটামুটি ভালো থাকবে, খুব ভালো না থাকলেও মোটামুটি একটা পজিশনে থাকবে। তো এর সঙ্গে ওর একটা কানেক্ট থাকে, প্রত্যেকের কানেক্ট থাকে। তো রাহু গ্রহ যদি ভালো থাকে আপনার দেখবেন কেতু গ্রহ ভালো থাকবে। আমি কিছুক্ষণ আগে বললাম আপনাদেরকে যে রাহু কিছুটা শনির প্রভাব দেয়, আর এই শনি গ্রহ যা যা পছন্দ করে সেই জিনিসগুলোই কিন্তু রাহুই পছন্দ করে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা দয়াপূর্বক কোনো মানুষকে ঠকাবেন না, কারো অর্থ চিট করবেন না, এবং রাস্তার দুস্থ কুকুরদেরকে অযথা হত্যা করবেন না বা মারবেন না। তো
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।